স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নাশকতা মামলায় চাঁদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। রাজশাহী পদ্মায় নিখোঁজ দুই কলেজ ছাত্রের লাশ উদ্ধার। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান খায়রুজ্জামান লিটনের। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রাজশাহী নগরীর শ্রীরামপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার পৃথক সময়ে শ্রীরামপুর টি বাঁধ এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম তাদের উদ্ধার করে। নিহতরা হলেন নগরীর মতিয়ার থানার মেহেরচণ্ডী এলাকার সাইদুর রহমানের ছেলে সারোয়ার সাইম ও বোয়ালিয়া থানার দর্গাপাড়া এলাকার খাজা মইনুদ্দিনের ছেলে রিফাত খন্দকার গালিব। তারা দুজন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসির প্রথম বর্ষের ছাত্র। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র সাইমের লাশ উদ্ধার করা হয় সকাল 7:30টার দিকে, আর দুপুর 12টার দিকে ঘটনাস্থল থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়। শনিবার বেলা 11:30টার দিকে তারা পদ্মায় গোসল করতে নামেন। পদ্মার কিনারায় নামলেও পরে স্রোতের তোড়ে ওই দুই শিক্ষার্থী পানিতে ডুবে যায়। এরপর ফায়ার সার্ভিস, রাজশাহী সদর দপ্তরের কর্মী ও ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 6টার দিকে আমরা এখানে আসি, 6:30টার দিকে ওই নদীর মাঝামাঝি ওখানে লাশ ভেসে উঠছে। ভেসে ওঠার পরে যে মাঝিরা ছিল ওনাদের সাথে আমাদের ফায়ার সার্ভিস সবাই মিলে আমরা এখানে নিয়ে আসি, আমাদের গড়িবাগে ভর্তি করি, নিয়ে এখন পুলিশের কাছে হস্তান্তর করছে। আর একটা এখনও নিখোঁজ আছে, আমাদের তৎপরতা আমাদের চলছে। আমরা যতক্ষণ পর্যন্ত লাশ উদ্ধার না হয় এতক্ষণ পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে ইনশাল্লাহ। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় দায়ের করা মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 3 আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে তার 10 দিনের রিমান্ড চাওয়া হয়, তবে এ বিষয়ে সোমবার শুনানি হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক জানান, রোববার সকালে আবু সাইদ চাঁদকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 3 আদালতে তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আদালতের বিচারক মহিদুর রহমান সোমবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন। পরে চাঁদকে কারাগারে নেওয়া হয়। গত 19 মে রাজশাহীর পুঠিয়ার বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর দেশের বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়। রাজশাহী মহানগরীর 23, 24 ও 25 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও 14 দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার বিকেলে 23 নং ওয়ার্ডের পাচানির মাঠে পথসভায় বক্তব্য দেন তিনি। এরপর নদীর ধার হয়ে পঞ্চকুটি হয়ে হাদির মোড় এলাকায় গণসংযোগ করেন এবং 24 নং ওয়ার্ডের হাদির মোড়ে ও 25 নং ওয়ার্ডের মোন্নাফের মোড়ে পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। পথসভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ সভাপতি নাইমুল হুদা রানা, ডাক্তার তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মিথ্যে মামলা দিয়ে হয়রানি করায় 18 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রনির বিরুদ্ধে অভিযোগ করেছেন ঠেলাগাড়ির প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মোখলেসুর রহমান মিলন। রবিবার সকালে রাজশাহী সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের বরাবর এই অভিযোগ করেন তিনি। অভিযোগে তিনি বলেন, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই তার আত্মীয় স্বজনদের নামে বোয়ালিয়া থানায় মিথ্যে মামলা দায়ের করা হয়েছে, যা ষড়যন্ত্রমূলক। এছাড়াও রনি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে, প্রচারণার নামে নিয়মিত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে সে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি রিটার্নিং অফিসারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকালকে আমার আপন দুই ভাগিনা সহ মোট 11 জনের নামে একটা মামলা করেছে বিমান চত্বরের ওখানের একটা ঘটনা উল্লেখ করে। আমি আজ পর্যন্ত বিমান চত্বর এলাকায় কোনো প্রচারণাই চালাতে যাইনি। তো অবশ্যই মিথ্যা মামলা, মিথ্যা এবং হয়রানিমূলক মামলা এবং বিভিন্ন সময় ভয় ভীতি হুমকি এটা করা হচ্ছে। আমি আপনাদেরকে এর আগেও বলেছি মিডিয়াতে, আমি যেহেতু এই ওয়ার্ডে যে কয়েকজন প্রার্থী আমি সবচেয়ে বয়সে, আমার বয়স বেশি এবং রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি। আমার আচার আচরণ দায়িত্বশীলতা ধৈর্যশীলতা দিয়েই নির্বাচনটা আমরা করতে চাই। 58 নম্বর ওয়ার্ডের নির্বাচনের 50 বছরের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেনি। এর যে ঘটনা তারা ঘটিয়েছে, আমার বিপক্ষের যে প্রার্থী মিষ্টিকুমার প্রতীকের প্রার্থী মোহাম্মদ রনি, সে নিজে
এবং তার লোকজন ঘুরে ঘুরে পরিশেষে বোয়ালিয়া থানায় এই মামলাটি গতকালকে করেছে, যেখানে আমার আপন দুই ভাগনা সহ 11 আসামি দেওয়া হয়েছে আমার বিশিষ্ট আমার কর্মীদেরকে। এটা একটা মিথ্যা মামলা। আমি ইতিমধ্যে ইলেকশন কমিশন অফিসে আমি এর অভিযোগপত্র দিয়ে এসেছি। রাজশাহী নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর 23 নং ওয়ার্ডের উন্নয়ন এখন দৃশ্যমান। খানা খন্ধে ভরা রাস্তা এখন রূপ পেয়েছে কংক্রিটের রাস্তায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়েছে আগের থেকে অনেক উন্নত। বিশেষ করে মহল্লার কালী পুকুরটি সংস্কার করে জলাধার হিসাবে সংরক্ষণ করা হয়েছে। পুকুরটি এখন এলাকার মানুষের কাছে অবসর কাটানোর এক অনন্য স্থানে পরিণত হয়েছে। এক সময়ে কাদা পানিতে ডুবে থাকতো এই এলাকা, বর্ষায় চলাচলের নিদারুণ ভোগান্তিতে পড়তে হতো তাদের। দৃশ্য এখন অনেকটা পাল্টেছে। পুকুর সংস্কার করে দৃষ্টিনন্দন করেছে ওয়ার্ড কাউন্সিলর মাহতাব হোসেন চৌধুরী। এতে পুকুরের মধ্যে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা পেয়েছে আশেপাশের বাড়িঘর। তাই এলাকাবাসীর কৃতজ্ঞতা ওয়ার্ড কাউন্সিলরের প্রতি। এই চত্বরে 12 বছর হলো এখানটায় আমি বসবাস করছি। এই রাস্তাটা এমন একটা সময় ছিল যে বর্ষা হলে আমাদের কি বলবো, নৌকা হলে মনে হয় ভালো হয় এরকম অবস্থা, মানে প্যান্ট গুটিয়ে একদম হাঁটু পরিমাণ পানি ইয়ে করে কাদা মাখিয়ে আমাদেরকে ঢুকতে হতো দীর্ঘ সময়। আমরা এমন অবস্থা ছিলাম যে এমন একটা সময় এসছে এখানটায় ভাঙন ধরে গেল, ভেঙে একদম পুরো। এই যে রাস্তাটা দেখছেন যেখানটা, এখন তো অনেক সুন্দর রাস্তা হয়েছে। মাহতাব ভাই এটাকে শ্রম দিয়ে রাত জেগে রাত্রি উনি আমাদেরকে বলেছেন যে আপনারা ঘুমান আমি আছি, সারা রাত জেগে উনি কাজ করিয়েছেন, কাজ করিয়ে রাস্তাটার আজকে এই অবস্থাটা দিয়েছেন। আসলে আমাদের মাহতাব ভাইয়ের অবদানে এই 23 নম্বর ওয়ার্ডে বলে শেষ করা যাবে না। সুস্থ পরিশ্রম, মেধা এবং অর্থ সব দিক দিয়ে উনি এটাকে প্রাণ চেষ্টা করার পরে উনি এই উন্নয়নটা করছেন এবং আমার গেরিলা সব দিয়েছেন। ক্লিনটা ভালো, সব কিছু ভালো, আমাদের আপদ বিপদ আসে দেখা করে কথা বলে আমার সাথে। ধরো অন্য ধরনের ফাউন্ডেশন কাজ গেলে আমাদের হয়তো হাত পাই না, কথা তো পাই না, আমরা যে হয়তো বলে যাও এখন যাও পরে এসো এ কথা বলে জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন মাহতাব হোসেন। তবুও হাল ছাড়েননি তিনি, দিনরাত পরিশ্রম করে উন্নয়নকে দৃশ্যমান করেছেন তিনি। মানুষ সবাই জানে যে রাজশাহী যে সিটি যে উন্নয়ন হয়েছে, যে আমরা আলোকসজ্জা দেখতে পাচ্ছি, রাস্তাঘাট দেখতে পাচ্ছি, এইগুলো তো হয়েছে। যেমন আমার ওয়ার্ডেও সেরকম হয়েছে যে এখানে আমাদেরকে মাননীয় মেয়র সাহেব যে যেহেতু এই জায়গাটা এমনভাবে থাকে রাত্রিবেলাতে মানে দিনের মতন হয়ে থাকে, সেই জন্য লাইটও দিয়েছে আমাদেরকে, আমরা যেটা চেয়েছি সেটা দিয়েছে। তবে হ্যাঁ, এই জায়গাটার অবস্থা খুব ভয়াবহ অবস্থা ছিল। যেমন এই যে যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা নিশ্চিত করে যেত। এই বাড়িগুলো তো ডাব গাছ ছিল, ডাব গাছ ভেঙে চলে এসছে দেখে। তানভীর একরকম পালিয়ে গেছে, পালিয়ে গেছে কি এই পুকুরে কাজ করতে গেলে মেশিনটা আমাকে কিনে দিতে হয়েছে, যে পানি সেচা মেশিনটা। আমি যখন দেখলাম যে এরা কেউ আগে আসবে না, তখন আমি আমার ভাই দেখে নিয়ে, উনি আমাদের সুমন ভাই আছেন, উনি আমাকে হেল্প করেছেন, যথেষ্ট হেল্প করেছেন। তো তখন আমাদের নিজের অর্থায়নে আমরা এটা করতে থাকি। আমাদের মাননীয় মেয়রের বক্তব্য হচ্ছে যে মাহতাব যেটাই করবে সেটাই যেন সৌন্দর্য হয়। তা আমি ভাইকে বলেছিলাম যে ভাই অবশ্যই আমি যখন করছি এবং দৃশ্যমানই হবে, আপনি গেলেও আপনার নিজেরও ভালো লাগবে। তো আমরা যখন এটা অল কমপ্লিট করে ফেলি, তখন ভাই পরিদর্শনে এসেছিলেন এবং উনি দেখে খুব খুশি হয়েছেন যে আসলে যে তুমি তো একটা এমন একটা কাজ করেছো, মনে হচ্ছে একটা বিনোদনের জায়গা করে ফেলেছো। কিছু কিছু রাস্তার কাজ মানে উনি ভালো রাস্তায় ছিলেন, উনি কাজ করবো বলে রাস্তাগুলো খুঁড়েছে, খুঁড়ার পরে পালিয়ে চলে গেছেন। এখন পর্যন্ত খালি আমার ওয়ার্ডে না, 30টা ওয়ার্ডে একই পরিস্থিতি করেছে। তা আমরা জিএম মিটিংয়ে আমরা বিষয়গুলো তুলে ধরেছিলাম যে তানভীর যে কাজগুলো করে গেল, সে কাজ করলো না ভালো কথা, যেটা ছিল সেটাই থাকতো, কিন্তু সেটাকে খুঁড়ে উল্টে পাল্টে মানে রাস্তাঘাটে মানুষের চলাফেরা একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো আসলে যেগুলো হয়নি সেটা তো বলবেই, আর যেগুলো হয়েছে সেগুলোও তো বলবে। আর আমাদের তিন ভাগ কাজ মনে করেন হয়ে গেছে। আর আমার যে ওয়ার্ডে যে অর্থ বরাদ্দ আছে, যে অর্থ বরাদ্দ আছে ইনশাল্লাহ কাজ করে অর্থ বেঁচে যাবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।